এই ভিডিওটা রোজার একদিন আগে করা, আমার হচ্ছে মেশিন নষ্ট হয়ে গেছিল, এই কারণে হচ্ছে আমি মেশিনটা নিয়ে যাচ্ছিলাম বাজারে, আর এইটারই হচ্ছে একটু করে ভিডিও করেছি, এটা আজকে শেয়ার করতেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে কেমন আছেন, ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো মেশিনটা দেখতে পেয়েছেন, ভ্যানে করে নিয়ে এখন আমি যাচ্ছি বাস স্ট্যান্ড, আর এই তো বাস স্ট্যান্ড চলে এসেছি। আর প্রচণ্ড রোদ এখন যেহেতু, আর এখানে হচ্ছে এই তো আমরা চলে এসেছি একবারে মূল পয়েন্টে, তারপর হচ্ছে ভ্যান থেকে নেমে মসজিদ মার্কেটে দাঁড়িয়ে আছি বিকেলের দিকে। এই জায়গাটাতে বিশাল বড় আয়োজন হয়, মানে হচ্ছে খাওয়া দাওয়ার আয়োজন, আর এখন যেহেতু সকালের টাইম এই জন্য কোনো দোকানই বসেনি। এই তো তারপর মসজিদ মার্কেটের নিচের দিকে চলে এসেছি, এখানে হচ্ছে এই দোকানে হচ্ছে মেশিন ঠিক করে, যদি এখানে আমরা ঠিক করি অন্য একটা দোকানে গেছি। আর এই তো এই পাশে ফুলের দোকান, তো মেশিনটা দোকানে দিয়ে তারপর আমরা চলে এসেছি, কারণ বিকালে আবার যেতে হবে এই কারণে। এখানে এসে কিছু সবজি কেনাকাটা করে নিব এই কারণে। তখন বাজছে 10টা। আজকে আমার এই ভিডিওটি দেখে যদি কোনো কারণে কারো ভালো লেগে যায়, তবে প্লিজ আমার পেজটিতে একটা লাইক ফলো দিতে ভুলবেন না, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো ওখান থেকে এসে আমি রোস্ট করেছি, যেহেতু সামনে রোজা চলে আসতেছে, ছেলে বলতেছে যে রোস্ট খাবে আর পোলাও খাবে, এই কারণে হচ্ছে ওখান থেকে এসে সময় ছিল এই কারণে করে নিয়েছি। আর এই তো বিকেলের দিকে গিয়েছিলাম মেশিন ঠিক করার ওখানে। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।